আসসালামু আলাইকুম, টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদিতে বসবাসরত প্রবাসীরা সকলে জেনে নিন, সৌদিতে কোনো কর্মীকে চাকরিচ্যুত করতে কফিলের যে আইন মানতে হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীরা বসবাস করেন, মনে রাখবেন একজন প্রবাসী কর্মী হিসাবেও আপনার কিন্তু অধিকার রয়েছে। আপনি কিন্তু সৌদি আরবে কাজ করতে এসেছেন, সৌদি আরবে আপনি বৈধভাবে রেসিডেন্ট পারমিট নিয়ে আছেন, আপনাকে আপনার কফিল চাইলেই কিন্তু হুট করে চাকরিচ্যুত করতে পারবে না। পাশাপাশি আপনি চাইলেও হুট করে আপনার বর্তমান যে চাকরি আছে সেই চাকরি ছাড়তে পারবেন না। আপনি যদি কর্মী হিসেবে চুক্তি বাতিল করতে চান, সেক্ষেত্রেও আপনাকে কিছু শর্ত মানতে হবে। যদি কর্মী চুক্তি বাতিল করে, তাহলে চুক্তি শেষ করার আগে শ্রমিককে অবশ্যই নিয়োগকর্তাকে অবহিত করতে হবে এবং 60 দিনের কম সময়ের জন্য তার চুক্তি একটি অনির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই জানাতে হবে। যদি শ্রমিকের বেতন মাসিক দেওয়া হয়, তাহলে 30 দিনের মধ্যে অবশ্যই জানাতে হবে। এছাড়া নিয়োগকর্তাকে তার বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে যদি নোটিশে সময়কাল মেনে না চলেন। এছাড়া নিয়োগকর্তা কর্মীকে যে পরিমাণ অর্থ প্রদান করেন সেটাকে গ্র্যাচুইটি বলা হয়ে থাকে। কর্মী দ্বারা প্রাপ্ত শেষ বেতন অনুযায়ী চাকরির বছরগুলোর উপর ভিত্তি করে এটি গণনা করা হয়। এছাড়া যদি নিয়োগকর্তা বা কফিল চুক্তি বাতিল করেন, সেক্ষেত্রে কী কী শর্ত মানতে হবে? যদি একটি অনির্দিষ্ট সময়ের জন্য চুক্তি থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই নিয়োগকর্তা তার কর্মীকে জানিয়ে দিবে 60 দিনের মধ্যে যে চুক্তি বাতিল করতে যাচ্ছি। এছাড়া যদি শ্রমিকের মাসিক বেতন সিস্টেম হয়ে থাকে, তাহলে 30 দিনের মধ্যে এটি জানাতে হবে। এছাড়া কর্মীকে তার বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যদি সেটি নোটিশ না মেনে চলা হয়, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া নোটিশের সময় কর্মীকে অনুপস্থিত থাকার জন্য অনুমতি দেওয়া অথবা প্রতি সপ্তাহে একদিন ছুটির হিসাব করে রাখতে হবে। এছাড়া নিয়োগকর্তা কর্মীকে যে পরিমাণ অর্থ প্রদান করবে সেটিকে পরিষেবা গ্র্যাচুইটি বলা হয়ে থাকে। এছাড়া কর্মী দ্বারা প্রাপ্ত শেষ বেতন অনুযায়ী চাকরির বছরগুলোর উপর ভিত্তি করে গণনা করা হবে। মনে রাখবেন, আপনি সৌদি আরবে আসছেন, সৌদি আরবে আপনার কিন্তু যে অধিকার সেটা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বারবার প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করা হয়, যাতে করে আমাদের প্রবাসীরা সৌদি আরবে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়। একজন কর্মী হিসাবে আপনার যে অধিকার রয়েছে সে বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী মাকতবামেল অফিসে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যায় আপনারা সরাসরি লেবার কোর্টেও যেতে পারেন। খবরটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।